আমরা এখানে জেনে নিব পরিবাহী টিস্যু তন্ত্র এবং বিভিন্ন ধরনের ভাস্কুলার বান্ডল। আচ্ছা, পরিবাহী টিস্যু তন্ত্র যে টিস্যু দ্বারা গঠিত, দুই ধরনের টিস্যু, একটা হচ্ছে জ্যানিম টিস্যু এবং ফ্লোয়েম টিস্যু। এবং আমরা আগে জেনেছি যে জ্যানিম টিস্যু ফ্লোয়েম টিস্যুতে বিভিন্ন ধরনের কোষ থাকে, এজন্য এটাকে বলা হচ্ছে জটিল টিস্যু। চলে জ্যাইলেম এবং ফ্লোয়েম টিস্যু এই দুটোকে একসাথে আমরা বলতে পারি ভাস্কুলার বান্ডল। বান্ডল মানে হচ্ছে গুচ্ছ, জ্যাইলেম গুচ্ছ, ফ্লোয়েম গুচ্ছ একসাথে আমরা বলতে পারি ভাস্কুলার বান্ডল। আচ্ছা, আমরা নিচের ছবিগুলোতে দেখাচ্ছি যে বিভিন্ন ধরনের ভাস্কুলার বান্ডল। এক্ষেত্রে দেখে নিচ্ছি ফ্লোয়েম হচ্ছে এমন আর জ্যাইলেম হচ্ছে এমন। তাহলে আমরা বুঝতে পারছি ফ্লোয়েম জ্যাইলেম, ফ্লোয়েম জ্যাইলেম, ফ্লোয়েম জ্যাইলেম, ফ্লোয়েম, ফ্লোয়েম জ্যাইলেম, জ্যাইলেম ফ্লোয়েম, ফ্লোয়েম জ্যাইলেম। আচ্ছা, প্রথম ছবি যেটা, সেটা ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে একটা সার্কেল, এই সার্কেলের মধ্যে রয়েছে একদিকে ফ্লোয়েম, একদিকে জ্যাইলেম। পরের ছবিটা দেখি, আমরা দুটো ছবিকে একসাথে তুলনা করব। এই ছবিতে একটা ফ্লোয়েম, একটা জ্যাইলেম, কিন্তু মাঝখানে একটা অংশ, এই অংশের নাম হচ্ছে ক্যাম্বিয়াম। তাহলে এই টিস্যুর নাম হচ্ছে ক্যাম্বিয়াম। তাহলে দুটো ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে একদিকে থাকে জ্যাইলেম এবং একদিকে থাকে ফ্লোয়েম, এজন্য এটাকে বলা হচ্ছে সমপার্শ্বীয়। এখানে জ্যাইলেম এটা, এর একদিকে যেমন ফ্লোয়েম, এর আরেক দিকেও ফ্লোয়েম, এজন্য এটাকে বলা হচ্ছে সমদ্বিপার্শ্বীয়, মানে দুপাশেই ফ্লোয়েম টিস্যু থাকে। তাহলে এই দুটো হচ্ছে সমপার্শ্বীয়, মানে শুধুমাত্র জ্যাইলেম টিস্যুর এক পাশে ফ্লোয়েম থাকে, আর এটাকে বলা হচ্ছে সমদ্বিপার্শ্বীয়, মানে জ্যাইলেম টিস্যুর দুই দিকে ফ্লোয়েম টিস্যু থাকে। আচ্ছা, যেহেতু একই সার্কেলের ভেতরে জ্যাইলেম এবং ফ্লোয়েম টিস্যু, জ্যাইলেম ফ্লোয়েম, জ্যাইলেম ফ্লোয়েম, ফ্লোয়েম জ্যাইলেম ফ্লোয়েম, একই সার্কেল, এজন্য এটাকে বলা হচ্ছে সংযুক্ত। তাহলে সংযুক্ত ভাস্কুলার বান্ডল সেটা সমপার্শ্বীয় হতে পারে এই দুইটা, অথবা সমদ্বিপার্শ্বীয় হতে পারে। সমপার্শ্বীয় এটা যদি জ্যাইলেম ফ্লোয়েমের মাঝখানে কিচ্ছু নেই, তখন কি হবে, এরা দুজন একজন আরেকজনের সাথে লাগানো থাকবে, এজন্য এটাকে বলা হচ্ছে বদ্ধ। মানে জ্যাইলেম টিস্যু সরাসরি ফ্লোয়েম টিস্যুর সাথে লাগানো, মাঝখানে কোনো পার্টিশন নেই। আর যেখানে জ্যাইলেম ফ্লোয়েমের মাঝখানে একটা আলাদা ধরনের টিস্যু রয়েছে, সেটাকে বলা হচ্ছে মুক্ত। মানে জ্যাইলেম টিস্যু, ফ্লোয়েম টিস্যু একই সার্কেলে, কিন্তু এদের মাঝখানে একটা আলাদা পার্টিশন রয়েছে। তাহলে এই টিস্যুর নাম কি? এই টিস্যুর নাম হচ্ছে বদ্ধ সমপার্শ্বীয় সংযুক্ত ভাস্কুলার বান্ডল। তাহলে এই ছবিটা হচ্ছে বদ্ধ, কারণ জ্যাইলেম ফ্লোয়েমের মাঝখানে অন্য কিছু নাই, এরা লাগাবো। এটাকে আমরা বলতে পারি সমপার্শ্বীয়, কারণ জ্যাইলেম টিস্যুর একদিকে ফ্লোয়েম, এবং যেহেতু একই সার্কেলে, এজন্য এটাকে বলা হচ্ছে সংযুক্ত। তাহলে তিনটা শব্দ মনে রাখবো, বদ্ধ সমপার্শ্বীয় সংযুক্ত। এটার নাম কি? এটার নাম হচ্ছে মুক্ত সমপার্শ্বীয় সংযুক্ত। এটার নাম কি? সমদ্বিপার্শ্বীয় সংযুক্ত। আমরা উদাহরণগুলো বই থেকে শিখে নিব, এগুলো প্রত্যেকটাই পাওয়া যায় কাণ্ডে, বিভিন্ন ধরনের কাণ্ডে পাওয়া যায়। যেমন এটা একবীজপত্রী কাণ্ডে পাওয়া যায়, এটা দ্বিবীজপত্রী কাণ্ডে পাওয়া যায়, এটা লাউকুমড়া কাণ্ডে পাওয়া যায়। অরিও হচ্ছে একই সার্কেলে জ্যাইলেম ফ্লোয়েম টিস্যু থাকবে না, তার আলাদা আলাদা সার্কেলে থাকবে। দেখা যাচ্ছে এখানে জ্যাইলেম টিস্যু, এখানে অন্য ধরনের টিস্যু, গ্রাউন্ড টিস্যু, তারপরে আবার ফ্লোয়েম টিস্যু, আবার গ্রাউন্ড টিস্যু, আবার জ্যাইলেম টিস্যু। তাহলে জ্যাইলেম ফ্লোয়েম যখন আলাদা আলাদা বিচ্ছিন্নভাবে থাকে, তখন সেটাকে বলা হয় অরিও, মূলে পাওয়া যায় একবীজপত্রী দ্বিবীজপত্রী মূলে। কেন্দ্রিক হচ্ছে জ্যাইলেম টিস্যু কেন্দ্রে থাকবে, তার চারপাশে থাকবে ফ্লোয়েম টিস্যু, আবার এখানে ফ্লোয়েম টিস্যু কেন্দ্রে, তার চারপাশে থাকবে জ্যাইলেম টিস্যু। তাহলে জ্যাইলেম কেন্দ্রিক যেমন উদাহরণ রয়েছে টেরিস, সিলাজিনেলা, এগুলো, আবার ফ্লোয়েম কেন্দ্রিক এটারও উদাহরণ রয়েছে। তাহলে কেন্দ্রিকের উদাহরণ হচ্ছে, জ্যাইলেম কেন্দ্রিক যদি হয় তাহলে হাইড্রোসেন্ট্রিক, যেমন হচ্ছে টেরিস, সিলাজিনেলা, আর ফ্লোয়েম কেন্দ্রিক যদি হয় তাহলে এটার উদাহরণ হচ্ছে ড্রাসিনা।